আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরবে অনেক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই, আমি কিভাবে আমার ইকামাটা বানাবো। অনেক প্রবাসী আছে অবৈধ, অনেকের হুরুপ আছে, খুরুজ আছে, ইকামার মেয়াদ নেই বা ইকামাতে সাসপেন্ডেড। যার যে রকমই সমস্যা হোক না কেন, এই প্রবাসীরা আমাকে বারবারই প্রশ্ন করে আমি কিভাবে ইকামা বানিয়ে বৈধ হব। তো আমি মোটামুটি চার ধরনের অপশন বলবো, যে এই চার ধরনের অপশনের ভিতরে যদি কেউ পড়ে তাহলে তারা ইকামা বানিয়ে বৈধ হতে পারবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো অ্যাট ফার্স্ট যাদের কথা বলবো, যারা নতুন সৌদি আরবে প্রবেশ করেছে, 3 মাস শেষ, 3 মাস শেষ হয়ে যাওয়ার পরেও কফিল বা কোম্পানি তার ইকামা বানায়নি, এবং তার যে বর্ডার নাম্বার আছে সেই বর্ডার নাম্বারে কোনো প্রকার হুরুফ বা খুরুজ দেয়নি, এই ধরনের প্রবাসীরা চাইলে কিন্তু ইকামা বানিয়ে বৈধ হতে পারবে। তারা কি করবে, অ্যাট ফার্স্ট তাদের রকম মুয়াক্কাত নাম্বার অর্থাৎ টেম্পোরারি ইকামা নাম্বার তুলবে। সেই টেম্পোরারি ইকামা নাম্বার দিয়ে আপসির অ্যাকাউন্ট ওপেন করবে, কিওয়া অ্যাকাউন্ট ওপেন করবে, একটি কফিল ধরবে, তারপর সেই কফিলের মাধ্যমে কাফলা হয়ে যাবে। এবং নাম্বার দুই হচ্ছে, যাদের ইকামার মেয়াদ শেষ কিন্তু কফিল এখনো ইকামা রিনিউ করেনি, সেটা হতে পারে 2 বছর, 4 বছর, 6 বছর, 5 বছর, যার যে কয়দিনই ইকামা এক্সপায়ার হোক না কেন, যদি এখন সে চায় অন্য কফিলের আন্ডারে কাফলা হয়ে বৈধ হতে, তাহলে সে কিন্তু পারবে। পিছনে শুধুমাত্র যাওয়াজাত ফি দিয়েই কিন্তু সে কিন্তু অন্য কফিলের আন্ডারে কাফলা হতে পারবে। এবং নাম্বার তিন হচ্ছে, 25শে অক্টোবর 2022-এর আগে যাদেরকে হুরুপ দিয়েছে, এই সকল হুরুপপ্রাপ্ত লোকেরাও কিন্তু এখন বর্তমানে চাইলে কাফেলার মাধ্যমে বৈধ হয়ে তাদের ইকামা কিন্তু বানাতে পারবে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে পিছনে যাদেরকেই হুরুপ দিয়েছে, 25শে অক্টোবর 2022-এর আগে যাদেরকে হুরুপ দিয়েছে, তারা চাইলেই কিন্তু এখন কাফলার মাধ্যমে বৈধ হতে পারবে। এবং নাম্বার চার হচ্ছে, নতুন করে যাদের টার্মিনেশন করতেছে, এই টার্মিনেশন করার পর মক্তবামেলের ওয়েবসাইটে এখনো হুরুপ আসেনি, অর্থাৎ 60 দিন শেষ হয়নি বা মক্তবামেলের ওয়েবসাইটে এখনো হুরুপ আসেনি, এই ধরনের প্রবাসীরা চাইলেও কিন্তু কাফলার মাধ্যমে তাদের ইকামা কিন্তু বানাতে পারবে, অর্থাৎ তারা বৈধ হতে পারবে। শুধুমাত্র বর্তমানে এই চার ধরনের প্রবাসী, যারা নতুন এসেছে, 3 মাস শেষ, যাদের ইকামার মেয়াদ নেই, যারা 25শে অক্টোবর 2022-এর আগে হুরুপ, এবং যাদের বর্তমানে নতুন করে টার্মিনেশন করতেছে, এখনো মক্তবামেলের ওয়েবসাইটে হুরুপ আসেনি, শুধুমাত্র এই চার ধরনের প্রবাসী এখন বর্তমানে চাইলে বৈধ হতে পারবে। আরো কিছু বৈধ হওয়ার কন্ডিশন রয়েছে, সেগুলো ভিডিওটা বড় হওয়ার কারণে আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।